আসসালামু আলাইকুম। এমএমএম এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব 2024 সালের এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাস প্রদান করবে কিনা। তার আগে তোমাদেরকে একটি কথা বলে রাখি যে আমার এই চ্যানেলে যে এমসিকিউগুলো MS100 ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করতে পারো সেই সংক্রান্ত ভিডিও কিন্তু দেওয়া রয়েছে, তুমি চাইলে সেইখান থেকে দেখে নিতে পারো। আর একটি বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে যে 2023 সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা দেখো আমার এখানে কিন্তু একটি ভিডিও দেওয়া রয়েছে যেখানে বলা হয়েছে যে এমসিকিউ কম হয়েছে, আমি পাস করব না ফেল করব। এখানে কিন্তু অনেক কমেন্ট পড়ছে যে আমার 7টি, 8টি, 9টি এমসিকিউ হয়েছে, আমি কি করব। অনেক শিক্ষার্থী কিন্তু গণিত বিষয়ের এমসিকিউ এর ক্ষেত্রে চিন্তিত থাকে, সেই চিন্তা মুক্ত হতে অবশ্যই আমার এই চ্যানেলের সাথেই থাকবে। তো যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে আসলে 2024 সালে এসএসসি পরীক্ষা দিতে শর্ট সিলেবাস প্রদান করবে কিনা, আসলে এখানে এই শর্ট সিলেবাসটি প্রদান করার বিষয়ে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য আসেনি। আর যদিও একটি খবর ছড়িয়েছিল যে 2024 সালে এসএসসি পরীক্ষার জন্য শর্ট সিলেবাস প্রদান করা হবে, কিন্তু আসলে এই খবরের কোনো সত্যতা খুঁজে পাওয়া যাচ্ছে না, যার ফলে আমি তোমাদের বলবো যে পূর্ণাঙ্গ সিলেবাসে তোমাদেরকে পরীক্ষায় বসতে হবে। আর এই পরীক্ষাটি কবে আরম্ভ হবে সেটি নিয়ে যদি কথা বলি, সেটি হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা। যদি ফেব্রুয়ারি মাসে সম্ভব না হয় হয়তোবা মার্চ মাসে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। কেন এই পরীক্ষাটি মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে যে দেখো করোনা সংক্রমণের পূর্বে কিন্তু যে পরীক্ষাগুলো এসএসসিরা দিত সেই সকল শিক্ষার্থীরা কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে পরীক্ষায় বসত, যার ফলে সরকার কিন্তু বা শিক্ষা মন্ত্রণালয় চিন্তা করছে যে যে সময়টুকু এখানে রয়েছে বা মানে যে সময়টুকু করোনাকালীন সময় গ্যাপ সৃষ্টি হয়েছিল সেই সময়টুকু কিভাবে এগিয়ে আনা যায়, পরীক্ষার সময়টি কিভাবে সেই ফেব্রুয়ারি মাসে আনা যায় সেটি নিয়ে কিন্তু কাজ করছে মন্ত্রণালয়, যার ফলে কিন্তু তোমাদের এই পরীক্ষা ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে। তার মানে তোমাদের সামনে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ, কারণ সম্পূর্ণ সিলেবাসে তোমাদের পরীক্ষা হচ্ছে করোনা সংক্রমণের পূর্বে যেভাবে পরীক্ষা হয়েছিল ঠিক ওই পদ্ধতিতে তোমাদেরকে পরীক্ষায় বসতে হচ্ছে, তার মানে তোমাদের প্রস্তুতি কিন্তু অনেক ভালো করে নিতে হবে। তার মানে এখানে তোমাদের শর্ট সিলেবাসটি দিবে না, আর এখানে তোমাদের যে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষাটি কিন্তু তোমাদের ফেব্রুয়ারি বা মার্চ মাসে অনুষ্ঠিত হবে। কাজে আমি তোমাদেরকে বলবো যে সকল শিক্ষার্থীরা এখনো পর্যন্ত পড়াশোনায় মনোযোগ দেয়নি তোমরা পড়াশোনায় মনোযোগ দাও, কারণ এসএসসি পরীক্ষা তোমার জন্য কিন্তু অনেক বড় একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে তুমি যদি ভালোভাবে উত্তরাতে পারো তাহলে তোমার সামনে আরো সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। তো এই ছিল আজকের এই ভিডিওতে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। খুদা হাফেজ।